बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी विभिन्न समय विभिन्न धरनेर औषध सम्पर्के आलोचना करे थाकि। आज के आमी पुदीना औषध सम्पर्के विस्तारित आलोचना करब। पुदीना औषधटी हामदात कम्पानी तैरी करे थाके। एटी साधारणत आरक पुदीना नामेई पावा जाय। जे सकल रोगीदेर जन्य पुदीना औषधटी देवा हुए थाके, साधारणत जे सकल रोगीदेर खाबार दाबारे रुचि कम, जादेर रक्त स्वल्पता रक्तहीनता खावाय अरुचि पेट फाफा साधारण दुर्बलता क्षुधा मंद्रा, जारा सर्वदाई रक्त स्वल्पताय भुगे थाके किंबा खावाय अरुचि किसु खेते मन चाय ना, जरा भिटामिन ओ मिनारेलेर अभावे भुगसे भिटामिन सी एर अभाव रोयेछे, जरा खावाय मोटे रुचि नेई एवं शरीरे बल शक्ति नेई ओजन खुबई कम, तादेर जन्नो पुदीना औषधटी দেওয়া হয়ে থাকে। পুদিনা ঔষধটি মুখের রুচি বাড়াতে এবং শরীর সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি খেলে শরীরের ওজন বৃদ্ধি হয়, মুখের রুচি বাড়ে এবং শরীর সুস্থ এবং সবল থাকে। পুদিনা ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক 2 চামচ করে দুবার সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। অপ্রাপ্তবয়স্ক দৈনিক 1 চামচ করে দুবার সকালে এবং রাতে খাওয়া যেতে পারে। রোগীর অবস্থা ভেদে রোগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। বাজারে আপনি নানান ধরনের পুদিনা সিরাপ পেয়ে থাকবেন, যা নানান কোম্পানি তৈরি করে থাকে। ও সকল পুদিনা ঔষধ খেলে শরীরে নানান ধরনের সমস্যা হয়ে থাকে, যেমন কিডনিতে পানি জমা, শরীর ভারী হয়ে থাকা, হাত পায়ের ভিতরে চাবানো কামড়ানো, নানান ধরনের সমস্যা হতে পারে। কিন্তু হামদাত কোম্পানি আরক পুদিনা সিরাপটি যে তৈরি করে থাকে এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি একটি ইউনানি মেডিসিন এবং বাংলাদেশে হামদাত কোম্পানি সুনামের সাথে দীর্ঘ বছর ধরে তারা ঔষধ বানিয়ে আসছে, তাই তাদের এই আরক পুদিনা ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। এই আরক পুদিনা ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অন্য যে পুদিনা অন্যান্য কোম্পানির যে পুদিনা রয়েছে তাতে নানান ধরনের সমস্যা হয়ে থাকে, তাই যদি পুদিনা ঔষধটি খেতে হয় তাহলে অবশ্যই একটি ভালো কোম্পানির সুনামদক্ষ কোম্পানির ঔষধ খাওয়াই ভালো। যদি আপনাদের পুদিনা ঔষধটি গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী অতি প্রয়োজনে খাওয়া যেতে পারে। যদি আপনাদের পুদিনা ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।